নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই মিনক চ্যানেল এক্সট্রা টাইম প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাই আমি অনম আপনাদের সঙ্গে আজকে মার্কেটে ভীষণ রকমের ভোলাটিলিটি দেখলাম অনেক দিন পর এরকম ধরনের ভোলাটাইল মার্কেট নিফটি বলুন বা ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি তো ভীষণই ভোলাটাইল মানে মানে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড পয়েন্ট উপরে যাচ্ছে সেখান থেকে আবার ফল সেখান থেকে আবার সেটা রিকাভারি মানে যা তা রকমের একটা ভোলাটিলিটি আমরা দেখলাম আজকের দিনে এবং শেষ মেশ মার্কেট একটা দোজি ক্যান্ডেল তৈরি করে নিফটির কথা বলছি আর কি নিফটির দোজি ক্যান্ডেল তৈরি করে তার যে সাপোর্ট লাইন আমরা ড্র করেছিলাম কালকে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেইখানে এটা ক্লোজ দিয়েছে এবারে মার্কেটে মানে এটা আমাদেরকে মার্কেট ইন্ডিকেট করছে যে মার্কেট ইজ ইন কনফিউজ এখানে বায়াররাও স্ট্রং আবার সেলাররাও স্ট্রং তো মার্কেট ইজ ইন কনফিউজ যে এরপর নিচে যাবে নাকি উপরে আসবে এফআইআই ভীষণভাবে সেল করছে আমরা দেখতেই পাচ্ছি লাস্ট কয়েকদিন থেকে আবারও তারা সেলিং শুরু করেছে আজকে এখন অবধি আপডেট দেয়নি কালকে দেখুন চার হাজার ছশো কোটি টাকার মতো সেল করেছিল আজকে দেখব ফিগারটা তো নিফটির ক্ষেত্রে যদি বলি তাহলে সোমবারের দিন সোমবারের দিন যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে একটা ভালো রকমের বুলিশ যদি আমরা গ্রিন ক্যান্ডেল দেখি তাহলে আপনারা জানেন যে সাপোর্টের এখানে যদি এরকম ধরনের দোজি ক্যান্ডেল তৈরি করে তারপর একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে সেটাকে আমরা বলবো মর্নিং স্টার প্যাটার্ন তো এরকম ধরনের যদি মর্নিং স্টার প্যাটার্ন আমরা সোমবারের দিন দেখি তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট আবার ধীরে 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 রিকাভার করবে কিন্তু যদি আমরা স্মল স্মল ক্যাপ বা মিড ক্যাপের কথা বলি তাহলে সেগুলো ভীষণভাবে নিচে পড়ছে ইভেন আইটি যদি আমরা কথা বলি সিএনএক্স আইটি যদি আমরা ইন্ডেক্সের দেখি তাহলে প্রত্যেকটা আইটির স্টক খুবই ডাউন যাচ্ছে ইভেন যেটা আমরা কথা বলেছিলাম যে একবার দেখেছিলাম যে মার্কেট যখন ফল করছিল তখন আইটি একমাত্র সাপোর্ট করছিল মার্কেটকে কিন্তু এখন আইটি ভীষণভাবে ডাউন প্রত্যেক দিন বড় বড় রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং আইটির যেহেতু এখন রেজাল্ট রেজাল্টের সিজন চলছে যার জন্য প্রফিট বুকিং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আইটির মধ্যে প্রফিট বুকিং আমরা আগামী দিনে দেখতে পারি আর সেরকম ধরনের সিনারিও আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যে আমি প্রাইস অ্যাকশানটার কথা বলছি দুটো লাইন এখানে ড্র করেছি এটা সাপোর্ট এবং রেসিস্টেন্সকে আইডেন্টিফাই করে এখানে বারবার রেসিস্টেন্স নিয়েছে আর নিচের দিকে দেখুন বারবার এখানে সাপোর্ট নিয়েছে লাইনটাতে আর এটা যখন ব্রেকআউট দিল তারপর বেশ ভালো একটা র্যালি আমরা দেখলাম আইটির মধ্যে আর আর এরকমভাবে যে কন্টিনিউস ফল করছে আইটি এখানে হয়তো একটা সাপোর্ট নিতে পারে দেখা যাক আগামী দিনে কীরকম পারফর্ম করে তবে আইটির সেক্টরের প্রত্যেকটা স্টক ভীষণভাবে ডাউন শুধু আইটি কেন বলবো মিড ক্যাপ বলুন বা স্মল ক্যাপ বলুন প্রত্যেকটা স্টক চার চার পাঁচ পাঁচ পার্সেন্ট করে ডাউন যাচ্ছে তো নিফটির ক্ষেত্রে সোমবারের দিন খুবই ইম্পর্টেন্ট একটা দিন যেখানে নিফটির ডাইরেকশান আমাদের ক্লিয়ার হবে দেখুন যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে দেয় তাহলে আপনি বুঝতেই পারছেন যে আগামী দিনে আপার লেভেলস আমরা দেখতে চলেছি আর যদি এখানে আবারও একটা রেড ক্যান্ডেল তৈরি করে তার মানে কি কন্টিনিউয়াস ফল করছিল এখানে একবার পজ নিল তারপরে আবার এটা কনফার্ম করলো যে আমি সেলিংয়ে যাচ্ছি তো আবার এটা লোয়ার লেভেলস আমাদেরকে দেখাবে আর তার যেখানে এখানে আমরা বলছিলাম যে খুব সুন্দর একটা সাপোর্ট ছিল সেই সাপোর্টটাকে কিন্তু এটা ব্রেক করে দিয়েছে তো সেক্ষেত্রে নিফটির মধ্যে আরও আমরা ফল দেখতে পারি এবারে আপনার মনে যে প্রশ্নটা আসবে যে আমরা তাহলে কি করব। সব কি সেল করে দেবো দেখুন আপনারা অনেকেই বলছিলেন কমেন্টে যে মার্কেট অনেকটা ফল করে গেছিলো সেই সময় অপরচুনিটি পাননি তো এখন অপরচুনিটি লং টার্মের জন্য চিন্তা করুন যদি আপনি লং টার্ম দেখেন তাহলে মার্কেট আলটিমেট ওপরেই যাবে তো এই সময় ভালো ভালো স্টক যেগুলো অনেক নিচে পড়ে গেছে অনেক মিড ক্যাপ আছে স্মল ক্যাপ আছে সেইগুলো আপনি অ্যাকুমুলেট করতে পারেন ইভেন আমি এটাই করছি আমি অলরেডি একটা লং টার্মের জন্য পোর্টফোলিও ক্রিয়েট করেছি স্মল কেসে আপনি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন যদি আপনি চান তাহলে সেই পোর্টফোলিও অ্যাকোমোলেট করতে পারেন সেখানে ভালো ভালো স্টক রয়েছে আমিও ওই সব স্টকগুলো অ্যাকোমোলেট করছি সো দ্য পয়েন্ট ইজ যদি আপনার ভিউ থাকে মিডিয়াম টার্ম থেকে লং টার্ম তাহলে এর আগেও আপনি প্রমাণ পেয়েছিলেন যে মার্কেট ভীষণভাবে ফল করেছিল তারপরে বেশ খানিকটা রিকাভারি দেখায় আর আমাদের পোর্টফোলিওতে ভালো রিটার্ন আমরা দেখছিলাম যখন এরকমভাবে রিকাভারি করছিল তো ঠিক এই সময়ে আমরা তাই করব মার্কেট ফল করছে একটু এখানে হল্ট করেছে যদি কন্টিনিউয়াস ফল করে তাহলে ধীরে 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 আমাদের ইনভেস্টমেন্ট আরও বাড়াবো আর যদি এখান থেকে আবার রিভার্স করে তাহলে এখানে আমরা একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করব ঠিক আছে তবে ঘাবড়ে যাওয়ার কোনো কিচ্ছু নেই এখন হয়তো আপনার পোর্টফলিওতে বেশ খানিকটা নেগেটিভ দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন যেভাবে ফল করছে মার্কেট অনেকটাই নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা একটা অপরচুনিটি আমাদের কাছে যেটা লং টার্মে আপনার ওয়েলথকে আরও বেশি মাল্টিপ্লাই করবে আরও তাড়াতাড়ি ওয়েলথ ক্রিয়েট করতে হেল্প করবে যদি আপনি এই ফলটাকে কাজে লাগাতে পারেন ঘাবড়ে না গিয়ে সাহস করে ইনভেস্ট করে ঠিক আছে আচ্ছা তো এবারে একটা স্টক যে স্টকটা আমি ইনভেস্টমেন্ট করেছিলাম আপনাদেরকে জানিয়েও ছিলাম ওপেনলি তো সেই স্টকটা অনেকটা পড়েছে আজকের দিনেও সেটা হলো নকরি ডট কম নকরি নিয়ে কথা বলবো দেখুন এই স্টকটা আমার যে আমার যে রুলস সেটা ব্রেক করে এই স্টকটা আমি নিয়েছিলাম আমার প্রথম রুল যেটা সবসময় বলি যে টু হান্ড্রেড ইএমএ ওয়ান হান্ড্রেড এবং ফিফটি এম এদের ওপরে থাকতে হবে কিন্তু এই স্টকটার ক্ষেত্রে দেখুন এটা ওয়ান হান্ড্রেড ইএমএ টু হান্ড্রেড ইএমএ সবার নিচে রয়েছে এখানে ট্রেড করছে এবং টু হান্ড্রেড ইএমএ ওয়ান হান্ড্রেড ইএম ফিফটি সবকেই ব্রেক করে দিয়েছে তো যার ফলে আমার যে রুল সেটা আমি এগেনস্টে এই ট্রেডটা নিয়েছি একটু রিস্কি ট্রেড যদিও কিন্তু আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ফান্ডামেন্টাল দেখে এই স্টকটাতে ইনভেস্টমেন্ট করেছি দেখা যাক যে টেকনিক্যাল আমাদেরকে ভালো ইন্ডিকেট করছে নাকি ফান্ডামেন্টাল যদি আমরা প্যারাবোলিক সারের কথা বলি তাহলে সেটাও কিন্তু এখন সেলিং সিগনাল দেখাচ্ছে মানে অ্যাকুমুলেট করতে বারণ করছে কিন্তু তারপরেও আমি এই স্টকে ইনভেস্টমেন্ট করছি ধীরে ধীরে ইনস্টলমেন্টে ইনভেস্টমেন্ট করছি ইভেন আজকেও আমি এই স্টকে ইনভেস্টমেন্ট করেছি তার কারণ হচ্ছে গিয়ে এখানে একটা সাপোর্ট আমি দেখছিলাম এখানে যদি আমরা একটা লাইন টানি তাহলে এখানে একটা সাপোর্ট রয়েছে দেখুন এখানে আলটিমেট সাপোর্ট হচ্ছে এই লেভেলটা যেটা হলো ফোর টু সেভেন ওয়ান এখানে বারবার সাপোর্ট নিয়েছে মাল্টিপল টাইমস কিন্তু এখানে একবার ওপরে গিয়ে এখানে একবার রিট্রেস করেছিল তারপরে আবার ওপরে গেছিলো তো এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে যার জন্য আমি এখানে ইনভেস্টমেন্ট করেছি নেক্সট যেখানে যদি আরও ফল করে এখান থেকে তাহলে আমি নেক্সট ইনভেস্টমেন্ট করব এই লেভেলটাতে যেখানে তার আলটিমেট সাপোর্ট কিন্তু এটাও যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে আমি আর ফার্দার ইনভেস্টমেন্ট করব না এবারে নকরি ডট কম এত ভালো স্টক ফান্ডামেন্টাল দেখুন আপনি যদি এখানে টিকা টেপে দেখেন তাহলে এর ফাইন্যান্সিয়ালস দেখুন আপনি সব কিছুতেই পজিটিভ দেখতে পাবেন রেভিনিউ গ্রোথ দেখুন এটা অনেকটা বেশি তার যে ইন্ডাস্ট্রি অ্যাভারেজের থেকে আবার মার্কেট শেয়ারটা ইনক্রিজ করেছে ফিফটিন থেকে টোয়েন্টি আবার এখানে যদি আমরা রেভিনিউর কথা বলি এখানে যদি রেভিনিউ দেখি তাহলে সেটাও বাড়ছে দেখুন ফাইন্যান্সিয়াল ট্রেন্ড যেটা সেটাও পজিটিভে রয়েছে প্রোমোটার হোল্ডিংসও বেশ ভালো রয়েছে আবার যদি আমরা এখানে ক্যাশ ফ্লো দেখি তাহলে সেটাও দেখুন যে ফ্রি ক্যাশ ফ্লো সেটাও কিন্তু পজিটিভে রয়েছে এবং ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে কিন্তু এতটা পড়ছে কেন যদি আমরা ফান্ডামেন্টাল বেসিসে বলি তাহলে এই স্টকটা ফান্ডামেন্টাল ভালো নাম্বারসগুলো বেশ ভালোই দেখলাম আমরা এখনই আপনাকে দেখালাম কিন্তু এই স্টকটা তা হতে নিচে পড়ছে কেন কেননা এই স্টকে ইনভেস্টমেন্ট করে রেখেছে পলিসি বাজার বা জোম্যাটোতে তাদের ভ্যালুয়েশান এখন ধীরে 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 কমছে আপনি দেখতেই পাচ্ছেন জোম্যাটো বা পলিসি বাজার ভীষণভাবে নিচে পড়ছে তো এটারও একটা ইনডাইরেক্ট এফেক্ট এই স্টকের ক্ষেত্রে পড়বে যেহেতু এরা একটা বিশাল বড়ো একটা পার্সেন্টেজ সেই কোম্পানিতে হোল্ড করে ঠিক আছে আর নতুন যে লিকুইডিটি এসছিলো মার্কেটে জাস্ট এক বছর আগে তো সেই লিকুইডিটির ম্যাক্সিমাম পোর্শন এই যে নিউ এজ কোম্পানিগুলো বা আইপিওতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হয়েছিল কিন্তু সেটা এখন ধীরে 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 কম হচ্ছে জোম্যাটো বা পলিসি বাজারের যে ভ্যালুয়েশান সেখানেও আমরা কারেকশান দেখছি আবার আরও একটা বিষয় যেটা এর মেন ফান্ডামেন্টাল সেটা হচ্ছে গিয়ে আমরা সবসময় নকরি ডট কমে আমাদের নিজেদের সিভি আপলোড করি এবং এমপ্লয়মেন্টের জন্য এখানে আমরা একটা নিজেদের প্রোফাইল বানায় কিন্তু এখন কি হচ্ছে এখন যে ট্রেন্ড সেটা শিফট হচ্ছে এখন যদি আমরা লিঙ্কড কথা বলি তাহলে এখন অনেক সিইও মানে অনেক কোম্পানি চাইছে যে লিঙ্কডিন থেকে কানেক্ট করতে কেননা লিঙ্কডিনে যে কস্ট এফিসিয়েন্সি সেটা অনেকটা কম আর লিঙ্কড যে মার্কেট শেয়ার সেটা টু পয়েন্ট সেভেন পার্সেন্ট থেকে এখন সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট হয়েছে ওভার দ্য লাস্ট থ্রি ইয়ার্স তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে তাদের মার্কেট শেয়ার গেন করছে এবং অনেক যেসব এইচ আর আছে তারা রেফার করছে লিঙ্কটিন লিঙ্কটিনের এই মার্কেট শেয়ার ক্যাপচার করার জন্য এদের বিজনেসে একটুখানি সেটা ইম্প্যাক্ট ফেলছে যার জন্য শেয়ার প্রাইসেও আমরা একটুখানি কারেকশান দেখছি তবে যদি আপনি ইনভেস্টার হন এবং লং টার্মের ভিউ রাখেন তাহলে আমাদেরকে এটা দেখতে হবে যে এর যে মার্কেট শেয়ার রয়েছে সেটা ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে কিনা মানে লিঙ্কড এর মার্কেট শেয়ার খাচ্ছে কিনা ইন কতটা স্ট্রং হচ্ছে দিনের দিন সেই জিনিসটা আমাদেরকে একটু ফোকাস করতে হবে আর যদি সেটা মানে দেখি যে লিঙ্কডন স্ট্রং হচ্ছে ধীরে ধীরে স্ট্রং প্লেয়ার তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা একটুখানি আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে ভাবতে পারি তবে আমি আবারও সে একই কথা বলবো যে এই স্টকে ইনভেস্টমেন্ট করা খুবই রিস্কি এখন কেননা দেখতেই পাচ্ছেন কীরকমভাবে নিচে পড়ছে আপনার রিস্ক ক্যাপিটাইট বুঝে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তবেই আপনি এই স্টকে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নেবেন আমি এই স্টকে ইনভেস্টমেন্ট করেছি ডিসক্লম্যান হিসেবে আপনাকে জানিয়ে রাখছি এবং আগামী দিনে যেরকম যেরকম এই কোম্পানি আমাদেরকে দেখাবে তার আর্নিংস বা গ্রোথ দেখাবে বা তার থ্রেট সেটাকে কীরকমভাবে ট্র্যাকেল করছে সেগুলো সব কিছু কনসিডার করে আমি তখন আবারও ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারি তো দেখা যাক কীরকম পারফর্ম করে তবে লং টার্মের জন্য আমি অ্যাকোমোলেট করছি একটা নির্দিষ্ট লেভেল অবধি করব তার নিচে গেলে আমি আর কোনো রকম অ্যাকোমোডেশন করবো না যেখানে তার আলটিমেট সাপোর্ট সেই সাপোর্টটা ব্রেক করে দিলে আমি আর অ্যাকোমোলেশন করবো না এই স্টকের ক্ষেত্রে তো এটাই ছিল আজকের ভিডিওতে আজকে স্টক নিয়ে আলোচনা করলাম না আগামী দিনে মানে উইকেন্ড যেহেতু পড়ছে সেহেতু আমি আবারও একটা ভিডিও বানিয়ে বাকি স্টকগুলো নিয়ে আলোচনা করব। আজকে অনেক বেশি কোয়ারিজ আমি পেয়েছি নকরি ডট কম নিয়ে আশা করছি আপনার কিছু কিছু যে ডাউটগুলো ছিল সেগুলো সলভ করতে পেরেছি তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার